নমস্কার আপনারা দেখছেন জিও বাংলার এই ভিডিওটি নিবেদন করছে দোস্ত দোস্তটি শীতকাল এসে গেছে মানে কিন্তু শীতকাল আসা মানে কিন্তু আমরা সকলেই জানি যে ঘুরতে যাওয়ার জন্য একটা উপযুক্ত সময় চলে আসা আর দীপুদার গতানুগতিক কৃতি থেকে বেরিয়ে অর্থাৎ দীঘাপুরি দার্জিলিং থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এমন কোনো জায়গার নাম কি আপনার জানা আছে যেটা হয়তো অনেকের কাছেই অজানা কিন্তু আপনি ঘুরে এসছেন বা আপনার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে এই প্রশ্নেই উত্তর খুঁজতে আমি বেরিয়ে পড়েছি শহর কলকাতায় এবং আসুন দেখেনি বা শুনেনি নিই শহরবাসী ঠিক কী বলছে তোমার নাম আমার নাম তুহিন শুভ্র বিশ্বাস তো চলে শীতকাল চলে এসে মানে ঘোরার একটা উপযুক্ত সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার প্ল্যান বলতে আপাতত নেই তবে একটা জায়গাতে যাওয়ার খুবই ইচ্ছা আছে যেটা হচ্ছে ঝড়খালি যেখানে একটা রিজার্ভ পার্ক বা ফরেস্ট টাইপের রয়েছে যেটা আর কি যাওয়ার জন্য টাইমটা একটু বেশি লাগে মানে ধরুন ঝড়খালি কী করে যেতে হয় ছড়খালি যেতে হলে আপনাকে প্রথমে ক্যানিং যেতে হবে যতটা আমি জানি ক্যানিং যেতে হবে ক্যানিং থেকে ওখান থেকে আপনি বাস নিতে পারেন বা ওখান থেকে আপনি কার বুক করতে পারেন সেটা যদি আপনি গ্রুপে যান তাহলে সেখানে মাথাপিছু ফেয়ারটা খুবই কম হবে আর যদি দুজন যেতে যান বা একটা ফ্যামিলি হয় তাহলে একটু বেশি হবে মানে বাজেট ফ্রেন্ডলি মোটামুটি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি আর ওখানে থাকার জন্য সরকারি হোমস্টেও রয়েছে আর আপাতত এখনও পর্যন্ত কোনো প্রাইভেট হোটেল ওখানে নেই আর তুমি কাদের সাথে যেতে চাও আমি যেতে চাই ফ্রেন্ডসদের সাথে আর ফ্যামিলির সাথেও যেতে চাই তো আপাতত হয়ে ওঠেনি কিন্তু খুবই ইচ্ছা আছে আপনার নাম শান্তা দত্ত আচ্ছা তো শীতকাল তো চলে এসছে ঘোরাঘুরির কোনো প্ল্যান হয়েছে হ্যাঁ ঘোরাঘুরির তো প্ল্যান হচ্ছে সব ফ্যামিলি নিয়ে তার সঙ্গে মেয়ের বন্ধুদের মা বাবারা সবাই একসাথে করে আমরা ঠিক করছি আমরা একটা বড় ট্যুরে যাব আর কি তো লাইক ঘাটশিলা হতে পারে মেবি মুকুটমণিপুর হতে পারে এই দুটো আমাদের আমাদের থেকে ডিস্টেন্সটাও খুব বেশি নয় এবং আমরা তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন কি জায়গা আছে যেখানে আপনি যেতে চান মানে খুব তাড়াতাড়ি মানে হঠাৎ করে প্ল্যান করলেই যাওয়া যায় এবং খুব বাজেট ফ্রেন্ডলি জায়গা এমন কোনো জায়গার নাম মনে পড়ছে হ্যাঁ অবভিয়াসলি আমি কালিম্পং যেতে পারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখান থেকে আমি জ্ঞান ইয়ে সরি আমি দার্জিলিংও যেতে পারি এটা আমার বাজেটের কম বাজেটের মধ্যে আমি কালিম্পং কাশিয়াং ঘুরিয়ে আসতে পারি ইট ইটস আ ভেরি গুড প্লেস মিরিক ঘুরতে পারি মিরিক ভীষণই ভালো একটা জায়গা যেখানে আমি অলরেডি গেছি এবং মিরিক লেক তো আমার ভীষণ ভালো লেগেছে মানে মিরিকে অ্যাকচুয়ালি আমি টু টু থ্রি ডেজ ফোর ডেজ কাটিয়ে আসতে পারবো এতটাই ভালো লেগেছে আমার ভীষণই ভালো লেগেছে মিরিক জায়গাটা এছাড়া মুকুটমণিপুরের তো থেকে বড় কথা মুকুটমণিপুরের যে পাহাড়ি যে জায়গাটা টিলা এবং পাহাড় একসাথে করে দেখা যায় কিছু আছে তো সেইগুলো ভীষণ সুন্দর জায়গা মানে যদি এক্ষুনি অফার দেওয়া হয় যে আপনি আজকেই ঘুরতে যেতে পারেন তাহলে এই এতগুলো যে জায়গার নাম বলেন কোন জায়গায় যেতে চাইবেন সবাই যাবো মিরিকে তো অলরেডি এর আগে একবার না কিন্তু আবার আমি যেতে চাই মিরিক আমার এত ভালো লেগেছে যে মিডিয়া আমি বারবার যেতে চাই আপনার নাম দীপালী মুখার্জি তো কোনো এরকম প্ল্যান হয়েছে কারণ শীত তো এসেই গেছে তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান হয়েছে কি এখন লাস্ট ইয়ারে আমি গেছিলাম তাকদায় তাকদা আমার খুব ভালো লেগেছিলো তাকদা কলকাতার থেকে আমি বুকিং করে গেছিলাম ওটা হোমস্টে কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা ওরা আমি ফোন করে দিয়েছিলাম ওরা গাড়ি এসেছিলো শিলিগুড়িতে আমরা যখন পৌঁছলাম ওরা গাড়ি নিয়ে এলো আমরা ওখান থেকে গেলাম সাড়ে তিন ঘন্টা লাগে শিলিগুড়ি থেকে সাড়ে তিন ঘন্টা লাগে পাহাড়ি পথ খুব সুন্দর পাহাড়ি পথ চারদিকে ক্ষেত চা বাগান তার মাঝখান দিয়ে গাড়ি যায় খুব সুন্দর এবং যাবার পরে মানে ওদের মানে আতিথেয়তা এত সুন্দর যে সেটা দেখার মতো যে উপভোগ করার মতো যে চারিদিকে পরিবেশ সুন্দর প্লাস ওদের আতিথীয়তা এবং খাওয়া থাকা সমস্ত খুব ভালো ব্যবস্থা কতদিন মানে ওখানে গিয়ে কতদিন থাকা যায় মানে দুদিন তিন দিন কতদিন স্টে করতে পারে দুটো দিন এনা ওখান থেকে হ্যাঁ যদি আমরা ওখান থেকে মংপু যাই তাহলে মংপু যেতে পারি কালীঘোড়া যেতে পারি ওগুলো অনেকগুলো জায়গা আছে তিন তিনচুলে যেতে পারি ওখান থেকে অনেকগুলো জায়গা আছে ঘোরা যায় তাহলে তার দেয় আপনার সব থেকে বেশি কী ভালো লেগেছে এতগুলো তো কোয়ালিটি বলেন সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে ওদের আতিথেয়তা খাওয়া দাওয়া এগুলো ভালো লেগেছে এবং ন্যাচারাল বিউটিটা খুব সুন্দর মানে বলতে পার মানে আপনার মতো শহরের কোলাহল থেকে দূরে যেতে গেলে তাক দেয় একদম অল্প সময়ের মধ্যে অথচ হয় না তার মধ্যে ঘুরে আসা যায় আপনার নাম রাজেন্দ্র পাল তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান হয়েছে এখন না এই মুহূর্তে তো কোনো প্ল্যান নেই তবে শীতকালে যাওয়ার মতন জায়গা হচ্ছে সুন্দরবন বকখালি সুন্দরবন বকখালি যে মানে এই বছর কি যাওয়ার কোনো প্ল্যান হয়েছে না এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই বকখালি সুন্দরবন কেন যেতে চান আপনি কি আছে ওখানে কি ভালো লেগেছে সুন্দরবন এখন বাঘ দেখা গেছে ওর জন্যই আচ্ছা আর বকখালি তো ভালোই জায়গা সমুদ্র খুব ভালো লাগে তো এখান থেকে কীভাবে যাওয়া যায় সেটা যদি একটু বলো এখান থেকে ট্রেনে আপনি কাকদ্বীপ বা নামখানা চলে যান ওখান থেকে বাসে চলে যাবেন বকখালি এর আগে কখনো গেছেন সুন্দরবন বক হ্যাঁ বকখালি অনেকবার গেছি অনেকবার গেছি মানে খুব মনে ধরেছে তার মানে জায়গা খুব ভালো লেগেছে তো এবছর যদি কোনো প্ল্যান হয় তাহলে কি সুন্দরবন বকখালি যাওয়া হবে নাকি অন্য কোনো জায়গায় যাওয়ারও প্ল্যান না না এখনও সেরকম কোনো প্ল্যান নেই তবে যদি হয় তাহলে বকখালি বা সুন্দরবনই হবে শুনে নিলাম বেশ কয়েকটা নাম এবং ওনাদের থেকে শুনে মনে হচ্ছে যে জায়গাটায় না গেলে হয়তো অনেক অনেক বড় কিছু একটা মিস হয়ে যাবে আপনাদের কাছে কি আছে এরকম কোনো জায়গা নাম জানিয়ে দিন না আমাদেরকে কমেন্ট করে আর যেই নামগুলো আপনারা শুনলেন সেখানে যদি যেতে চান তবে এক্ষুনি সেই বিষয়ে খবর নিয়ে ঘুরে আসুন দুদিনের জন্য মনে হয় ভালোই লাগবে শহরের এই কোলাহল ছেড়ে যদি দুদিনের জন্য ঘুরতে যাওয়া যায় তাহলে মনটা কিন্তু একেবারে রিফ্রেশ হয়ে যাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ভিডিওটি নিবেদন করেছে দোস্ত ডিল এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে চোখ রাখতে হবে জিও বাংলাতে আমি দীপালি আবার আসবো এরকমই আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে ততক্ষণের জন্য চোখ রাখুন জিও বাংলাতে ক্যামেরা পারসন শুভদ্বীপের সাথে আমি দীপালি জিও বাংলা